আসসালামু আলাইকুম বন্ধুরা, বিজনেস আইডিয়া 24 পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে মোস্ট টু জে ফ্যাক্টরি বা কারখানা দেওয়ার জন্য কি পরিমাণে জায়গার প্রয়োজন হয় এবং কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কি কি কেমিক্যালের প্রয়োজন হবে এবং কত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে এবং কি মেশিনারিজ প্রয়োজন হবে বা কি ধরনের মেশিনারিজের প্রয়োজন হবে, এ টু জেড থাকছে আজকের এই ভিডিওটিতে। তো ভিউয়ার্স, আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আজকের এই ভিডিওটিতে আপনি ধারাবাহিকভাবে এ টু জেড একটি মশার কয়েলের কারখানা দেওয়ার জন্য তথ্য পেয়ে যাবেন। আমি মনে করি যে নেক্সট কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, আপনি যদি এই ধরনের কারখানা দিতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যায়। তো ভিউয়ার্স, এই মশার কয়েল বা কারখানা দেওয়ার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে যেই জায়গা, আপনার যে জায়গাটির প্রয়োজন হবে সেটি হচ্ছে প্রায় 2000 স্কোয়ার ফিটের একটি জায়গা। কারণ হচ্ছে আপনার এই মশার কয়েল বা ফ্যাক্টরি দেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে কাঁচামাল, মেশিনারিজ এবং হচ্ছে উৎপাদিত পণ্য স্টোর করার জন্য জায়গা। এই জন্য আপনার 2000 স্কোয়ার ফিটের জায়গার প্রয়োজন হবে। এরপরে আপনার প্রয়োজন হবে মেশিনের, মিডিয়া স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কয়েল তৈরি করার একটি ম্যানুয়াল মেশিন। এই মেশিনটি দিয়ে আপনি প্রতিদিন 10,000 মশাল কয়েল উৎপাদন করতে পারবেন। এই মেশিনটি আপনি 50,000 টাকা দিয়ে পেয়ে যাবেন। এটি হচ্ছে একটি ম্যানুয়াল মেশিন। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার কারখানা থেকে আপনি ম্যানুয়াল মেশিনও ব্যবহার করতে পারেন, আবার অটোমেটিক মেশিনও ব্যবহার করতে পারেন। আর প্রায় ইনভেস্টমেন্ট বা আপনার পুঁজি অনুযায়ী আপনার হচ্ছে মেশিন নির্ধারণ করবেন। মশার কয়েল তৈরি করার জন্য যে সব উপকরণের প্রয়োজন হবে তার মধ্যে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে কাঠের গুঁড়া এবং স্টারিং পাউডার এবং হচ্ছে পানি এবং হচ্ছে কাঠের গুঁড়া এবং হচ্ছে ফেরিথিম নামে একটি কেমিক্যাল, যেটি হচ্ছে মশা তাড়ানোর কাজে ব্যবহার করা হয়। এই কেমিক্যালটি হচ্ছে সর্ববেশি দামি। আর এর মধ্যে হচ্ছে কালার, যেমন হচ্ছে আমার হাতের যেই মশার কয়েলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড কালারের একটি মশার কয়েল। আমরা মার্কেটে বিভিন্ন রকমের কালারের দেখে থাকি, যেমন হচ্ছে গ্রিন, কালো এবং হচ্ছে এভরিথিং। আপনার পছন্দ অনুযায়ী আপনি বিভিন্ন রকমের কালারের মশার কয়েল তৈরি করতে পারবেন। তো এই বিষয়গুলো, মশার কালার তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে কালারের এবং হচ্ছে আমরা মশার কয়েলের মধ্যে যে একটা স্মাইল বা সেন্ট পাই তার জন্য ব্যবহার করা হয় সেন্ট। তো এই সেন্ট আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এবং হচ্ছে কালারটাও আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, আপনার মশার কয়েলের যে নামটা দিবেন সেই নাম, যেমন অনেকে নিম মশার কয়েল দিয়ে থাকে, অনেকে রেড, ব্লু বা বিভিন্ন রকমের নাম দিয়ে থাকে, সেই কালারের উপরে সমদর্শ রেখেই মশার কয়েলটা তৈরি করার জন্য চেষ্টা করবেন এবং হচ্ছে তার কালার এবং পারফিউমটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এতে করে আপনার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। যেমন হচ্ছে আপনার কালারের সাথে যদি আপনার সেন্টার ভ্যালুটা থাকে তাহলে আপনার দেখা গেছে মার্কেটটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ শুরু করতে পারবেন সর্বপ্রথম দিক থেকে। এরপরে আপনার হচ্ছে যে কাগজপত্র রয়েছে, এরপরে চতুর্থটা যে রয়েছে সে কাগজপত্রের মধ্যে সর্বপ্রথম যে কাগজপত্রটি লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্সটি আপনি আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে, যদি আপনি প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসাটি করতে চান তাহলে আপনার গ্রাম থেকেই বা ইউনিয়ন পর্যায়ে থেকেই আপনি এই ট্রেড লাইসেন্সটি বানিয়ে নিতে পারবেন। এই ট্রেড যদি উপজেলা হয়ে থাকেন তাহলে আপনি উপজেলা থেকে এই লাইসেন্সটি নিতে পারেন। আপনি যদি সিটি কর্পোরেশন থেকে হয়ে থাকেন তাহলে আপনি সিটি কর্পোরেশন থেকে এই ট্রেড লাইসেন্সটি নিতে পারেন। এই ট্রেড লাইসেন্স নেওয়াটা খুবই সহজ। আপনার আইডি কার্ড আর 2 কপি ছবি দিয়ে আপনি এই ট্রেড লাইসেন্সটি আপনি নিতে পারেন। এর মধ্যে আর কিছু কাগজপত্র লাগতে পারে, যেমন থাকেন মানে ভাড়া কারখানা নিয়ে থাকেন তাহলে আপনার ভাড়ার যে চুক্তিপত্র রয়েছে সেই চুক্তিপত্র অনেক সময় প্রয়োজন হতে পারে। তো এই কাগজপত্রগুলো নিয়ে গেলেই আপনার ট্রেড লাইসেন্সটি তৈরি করে নিতে পারবেন। এরপরে আপনার হচ্ছে একটি ট্রেডমার্ক করে নিতে হবে। আপনি যে মার্কটা, যেমন এখানে একটা আমি কয়েল দেখাচ্ছি, মশার কয়েলের বক্স, এই বক্সটি তৈরি করার জন্য যে বক্স লেখাটা রয়েছে এটা হচ্ছে তাদের ট্রেডমার্ক। এই মার্কটা মূলত হচ্ছে আপনি শিল্প মন্ত্রণা থেকে নিতে পারেন। তো শিল্প মন্ত্রণা থেকে এই মার্কটি আপনি খুব সহজেই নিতে পারবেন। এই ট্রেডমার্কটি নেওয়ার জন্য আপনার ট্রেড লাইসেন্স দিয়ে আপনি সর্বপ্রথম ট্রেড লাইসেন্স এবং হচ্ছে আপনার মার্কের যেই লেবেলটি রয়েছে সেই লেবেলটি জমা দিলেই ট্রেডমার্কটি আপনি শিল্প মন্ত্রণা থেকে নিতে পারবেন। এর আরেকটি লাইসেন্স নিতে হবে, সেটা হচ্ছে PSP লাইসেন্স। এই লাইসেন্সটি আপনি খামার বাড়ি থেকে নিতে পারবেন। সর্বশেষ যে লাইসেন্সটি রয়েছে সেটি হচ্ছে BSTI লাইসেন্স। এই লাইসেন্সটি আপনি BST অফিস থেকে, আপনার আঞ্চলিক অফিস রয়েছে
বিএ স্টেজে, সেই আঞ্চলিক অফিস থেকে আপনি আপনার পণ্যটি জমা দেওয়ার পর তারা টেস্টিং করেই আপনার বিএসটিআই লাইসেন্স দিয়ে দিবে। এই ছিল আপনার একটি কয়েল ফ্যাক্টরি তৈরি করার জন্য যাবতীয় জিনিসপত্র। এইসব যাবতীয় জিনিসপত্র আপনার নিতে বা ক্রয় করতে বা তৈরি করতে আপনার খরচ পড়বে প্রায় 4-5 লাখ টাকা। এই 4-5 লাখ টাকা ইনভেস্ট করলেই আপনি একটি কয়েল ফ্যাক্টরি দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমরা এই যে 4-5 লাখ টাকা ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পরে আমাদের বেনিফিট বা লাভটা কী? তো আসলে এই যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের লাভের উদ্দেশ্যেই কিন্তু কোম্পানি দিয়ে থাকে। তো আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো অনেক উদ্যোক্তা বর্তমানে এই মশার কয়েল তৈরি করছে এবং হচ্ছে তারা মার্কেটে সেল করছে। তো এই সব বিষয়গুলো আসলে সেল করাটা বা তৈরি করাটা বেশি চ্যালেঞ্জিং বিষয় না, বিষয়টা হচ্ছে মার্কেটিং বিষয়টা। বিডি স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি দিয়ে আপনি প্রতিদিন 10,000 মশার কয়েল তৈরি করতে পারবেন। আর প্রতি পিস মশার কয়েল তৈরি করার জন্য আপনার খরচ পড়বে 2 টাকা। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কোন কেমিক্যাল কতটুকু প্রয়োজন হয় এবং হচ্ছে কত টাকা কোন কেমিক্যালের প্রাইস, এ টু জেড আমি আইটি ভিডিও বানাবো। আপনারা যদি রিকোয়েস্ট করেন সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কস্টিংটা কত পড়ে। তো আমি আপনাদেরকে এখন যেই নাড়াটা দিচ্ছি সেটি হচ্ছে একটা মশার কয়েল তৈরি করার জন্য খরচ পড়বে মাত্র 2 টাকা। তো আপনি যদি পাইকারিতে এক পিস মশার কয়েল 3 টাকা করে বিক্রি করেন, তাহলে আপনি হিসাব করেন 10,000 মশার কয়েলে আপনার লাভ হচ্ছে প্রায় 10,000 টাকা। তো ভিউয়ার্স, আপনি যদি বুঝতে পারছেন প্রতিদিন যদি আপনি 10,000 টাকার মশার কয়েল সেল করতে পারেন, তাহলে আপনার লাভ হচ্ছে 10,000 টাকা। উৎপাদন কলে যে আপনার লাভ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু নয়। আপনার প্রতিদিন উৎপাদন করার পর পরে আপনার সেলের জায়গাটা খুঁজতে হবে। আর সেল করার জন্য আপনার যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, আপনার আশেপাশে যে ডিলারশিপ রয়েছে, আপনার বাইরের জেলাতে যে ডিলারশিপরা রয়েছে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, আপনার পণ্যটি তাদেরকে দেখাতে হবে, এবং কি আপনার কিছু সেলস ম্যানেজার রাখতে হবে যারা প্রতিনিয়ত আপনার এলাকাতে এবং বাইরের এলাকাগুলোতে আপনার পণ্যটি দোকানে দোকানে সেল করবে এবং হচ্ছে বিক্রি করবে। লাভ লসের বিষয় অবশ্যই আপনারা যখন কারখানা দিবেন অবশ্যই ভালো করে অ্যানালাইজ করে বুঝে শুনে আপনারা আপনাদের কারখানাটি দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো হচ্ছে আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য, সঠিক একটি ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি। আসলে ভিডিওটি সম্পূর্ণভাবে তো তৈরি করা যায় না, আপনার একটা বিজনেস বা একটা কারখানা দেওয়াটা হচ্ছে আপনার লাইফের একটা বিষয়। তো আপনি এই 5 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও দেখে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন না যে আপনি একটি মশার কয়েলের কারখানা দিবেন বা ডিটারজেন্টের কারখানা দিবেন। আপনি বুঝে শুনে ভালো করে অ্যানালাইজ করে আপনার যদি পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে আপনি আপনার কারখানাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আমি মনে করি যে কোনো বিজনেসই আপনার খারাপ নয়, আসলে আমরা যে পরিকল্পনা করি সেই পরিকল্পনার কারণেই আমরা অনেকেই বিজনেসে পল্ট করি। তো আপনার পরিকল্পনা যেন সঠিক হয় সে বিষয়ে আপনি আপনার খেয়াল রাখবেন। আর ভিউয়ার্স, আপনাদের যদি এই মশার কয়েল ফ্যাক্টরি দেওয়ার বিষয়ে আর কোনো তথ্য জানা থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। আমরা নেক্সট ভিডিওটি আপনাদের কমেন্টস দেখেই আমরা তৈরি করার জন্য চেষ্টা করব। ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আর ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ডিজিটাল হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।